ওয়েলকাম টু বিন্দাস পারিন্দা, চলে আসলাম আরো একটা নতুন এপিসোড নিয়ে অরুণাচল প্রদেশে। এখন রয়েছে আমরা দিরাং এ, এখান থেকে আমরা রেডি হয়ে আবার বেরোবো তাওয়াং এর উদ্দেশ্যে। তার সাথে মাঝখানে রয়েছে কয়েকটা সাইট সিন, সেগুলো করব। আর একটাই সুন্দর জায়গা, সেটা হচ্ছে শিলাবাস। তো চলো, দু তিনটা জায়গা রয়েছে তার মধ্যে, সেগুলো আমরা ঘুরবো আর তারপরে তাওয়াং এ পৌঁছাবো। তাওয়াং এ ওখানে পারমিশনের জন্য আমাদেরকে কাগজপত্র রেডি করতে হবে, কারণ পরবর্তী এপিসোডে দেখতে পাবে কেন। তো এখন ব্যাগ বাঁধা হচ্ছে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সকালে। এরপরে আমরা ব্যাগটা বেঁধে গুছিয়ে তারপরে যাবো। আরো একজনরা এসে গাড়ির মধ্যে রাখা আছে, পিছনে আমার পিছনেই রয়েছে, ওরা এখনো আসেনি, ওরা নিচে নামবে। তো নামার পরে আমরা এখান থেকে ব্যাগটা গুছিয়ে বেরোবো। এখান থেকে মোটামুটি 4 ঘন্টার মতো সময় দেখাচ্ছে, তো সেটা 6 ঘন্টা তো হবে। তার মাঝখানে আবার দাঁড়ানো আছে, খাওয়া আছে, আর ঘোরার জায়গাগুলো যেগুলো আছে সেগুলো ঘুরবো, সেখানে সময় লাগবে। তো টেম্পারেচারটা মোটামুটি এখন ঠিক আছে, খুব একটা ঠান্ডা আছে সেরকম না, সকালে রোদ্দুর তো বেশ ভালোই রয়েছে। তো দেখা যাক সারা রাস্তার ওয়েদারটা কিরকম থাকে, সেগুলো তোমাদেরকে বলবো। চলো। তো এই রোদ ঝলমলে আকাশ আর তার সাথে পাহাড় সব মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দরভাবে শুরু হলো। আমরা আগেই বললাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি তাওয়াং এর উদ্দেশ্যে, আর তার মাঝখানে রয়েছে শিলাপাস। তো সেই এক্সাইটমেন্ট নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের ডে 3-তে। তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। দেখো এই রাস্তাটা ধস নেমেছিল কিছুদিন আগে, তো সেই জন্য এইরকম অবস্থা। তো এইরকম অরুণাচল প্রদেশের রাইডে অনেক রকমের এই ধরনের রাস্তা কিন্তু অনেকবার পেয়েছি আমরা, হয়তো সামনে আরও পাবো, কারণ কি এখানে বেশি অনেক ধস নামে। তো সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, আর তার সাথে এই ভিউ তো রয়েইছে। তোমরা এনজয় করো আর তার সাথে আমরাও উপভোগ করি। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, মোটামুটি 20 কিলোমিটার চলে এসেছি, এখানে একটা চা খাবো। নজারাটা কিন্তু ব্যাপক সুন্দর লাগছে, আর আমি চশমা সানগ্লাসটা পরতে হলো আমাকে, নাহলে এত রোদ্দুর বেরিয়েছে দেখতেই পাচ্ছিলাম না। তো এখানে এই যে আমাদের গাড়িগুলো ওখানে রাখা রয়েছে, এই ভদ্রলোক ওনারাও এসছেন কলকাতা থেকে, তো ছবি তুলছেন। আর ওয়েদারটা আর নজারাগুলো খুব সুন্দর লাগছে, এই যে। আর এইদিকের ওইদিকের ভিউটা জাস্ট দেখো, ব্যাপক লাগছে। আর আমরা এই পাহাড় দিয়ে যাব, তো চলো চাটা খেয়ে নিই। তবে হ্যাঁ, ঠান্ডাটা একটু কম আছে আমার মনে হয়, কারণ সকালের দিকে বা কালকে আসার সময় যতটা ঠান্ডা লাগছিল অতটাও লাগছে না, ঠিকঠাক আছে। তো আমরা তো অলরেডি ডবল করে পরে নিয়েছি, তো ঠিক আছে, কারণ খোলা যাচ্ছে না, খুললে আবার লাগেজের মধ্যে ঢোকাতে হবে, তো সেটা প্রবলেম। তো যা আছে তাই থাক, চলো। চায়ে চুমুক দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তবে এই অরুণাচল প্রদেশের রাস্তায় কিন্তু অনেক জায়গাতেই রয়েছে ধস নেমেছে অনেক জায়গাতেই আছে, তো সেগুলোতে আমাদেরকে একটু সাবধানে যেতে হবে। তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তবে সিনারি বলো বা চারপাশের ভিউ, যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, অসাধারণ সুন্দর লাগছে। আর তার সাথে এই ঝলমলে রোদ্দুর, আর তার সাথে নীল আকাশ, আর এই পাহাড়গুলো যেরকমভাবে দাঁড়িয়ে আছে না, দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাচ্ছে। সারাদিনের বা দুদিন ধরে যে আমরা জার্নি করে আসলাম, সেই কষ্টটা সত্যিই নিমেষেই উদাও হয়ে গেছে, যে এত সুন্দর সুন্দর ভিউ দেখলাম, দেখছি আর কি পথে। তো সেই জন্য মন এমনিতেই খুব ভালো হয়ে যাচ্ছে। আর এখানকার রাস্তাঘাট সত্যি খুব ভালো, মাঝে মাঝে তোমাদের যেটা বললাম যে ধস নামলে রাস্তা একটু সমস্যা হচ্ছে যেতে, বাট আদারওয়াইজ খুব সুন্দর। তোমরাও এনজয় করো আর তার সাথে আমরাও দু চোখ ভরে দেখতে থাকি এই রাস্তাগুলো।
শিলাপাস যাওয়ার পথে এই ভিউটা দেখে আমরা জাস্ট থাকতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। জাস্ট দেখো একবার, আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে আসলাম, আর এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব। ব্যাপক লাগলো ওই জায়গাটা, দেখো ওই জিগজ্যাগ রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, আর ব্যাপক লাগছে এইদিকে। ওই দেখো ওইদিকে হালকা বরফ দেখা যাচ্ছে পাহাড়টাতে, ব্যাপক লাগছে। তো চলো এগোনো যাক এবারে। এদিকে সিনারিটা খুব ভালো লাগছিল, প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে, প্রেয়ার ফ্ল্যাগ দেখে একটু দাঁড়ালাম, ছবি টবি তুললাম, তারপরে আবার আগাতে শুরু করলাম। সিলেপাস এখান থেকে 25 কিলোমিটার মতো হবে, এখানে অনেক কার্ভস রয়েছে, যে কার্ভসগুলো থেকে গাড়ি চালাতে ভালো লাগছে, তবে গাড়ি উঠতে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠাটাই বেশি ভালো। গাড়িটার পক্ষে সুবিধা, গাড়িটা একটু রেস্ট পেয়ে যাচ্ছে, একটু পাওয়ার পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা অ্যাঙ্গেল যখন ঘুরছি আমরা, মানে প্রত্যেকটা কর্নারে আলাদা আলাদা নাজারা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সিন আলাদা। এখান থেকে আমার অপূর্ব সুন্দর জায়গা, তখন ভালো ছিল এখানে দাঁড়ানো। যারা মনে হচ্ছে মেঘের উপরে চলে এসেছি আমরা। আর্মি ক্যাম্প আছে, ছবি তুলবো না, তবে আই লাভ বৈশাখী বলে একটা ওখানে রয়েছে, ওই জন্য দাঁড়ালাম এখানে, অনেক দিন তার দিয়েছে। আর ওই যেখানে রয়েছে একটা বেকারি প্লাস আর্মি ক্যান্টিন সম্ভবত, হ্যাঁ এই যে আর্মি ক্যান্টিন, এখানে ফ্রেশ ফুড পাওয়া যায়। বা বৈশাখী ক্যাম্প যেখানে রয়েছে ওখানে একটা মাদ্রাস ক্যাম্প রয়েছে, এই যে এখানে এত কিছু রয়েছে, প্লেন ডোসা, মশালা ডোসা, ঘি রোস্ট, কত কিছু আছে, 30 রুপিস, 30 রুপিস, 20 রুপিস, 20 রুপিস, 40 রুপিস, আনবিলিভেবল প্রাইস, মাই গড। এই সৌন্দর্যটা জাস্ট দেখো একবার, মানে অসাধারণ লাগছে। তবে এই গাড়ি করে বা চার চাকায় আসলে হয়তো এই ফিলটা নিতে পারতাম না, এই বাইকে পুরো খোলা একটা আকাশ মুক্ত, যেটা হয়তো পসিবল হতো না চার চাকায় আসলে। খুব সুন্দর একটা ভিউ দেখো, আমরা কিছুক্ষণের জন্য এখানটাতে দাঁড়িয়ে পড়েছিলাম এই সুন্দর সিনারিটা নেবার জন্য, তারপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে আমার তোমার ডান দিকের সাইডটাতে কিন্তু পুরোটাই খাদ বলো, মানে বলো, আর এই দিকটাতে তাও তো তোমার পাহাড় আছে, তবে এক তো ভয় লাগছে আমাদের, বাট মজাও লাগছে। আর এই সৌন্দর্য দেখে আমরা বারবার মুগ্ধ হচ্ছি। তাই বলছি বন্ধুরা, তোমরা যারা আছো বাড়িতে বসে বাইক রাইড করো বা জানো, অবশ্যই বেরিয়ে পড়ো, আশা করি ভালো লাগবে। তবে আমাদের এই ভিডিও দেখে তোমাদের কতটা এক্সপ্লেন করতে পারছি সেটা বুঝতে পারছি না, বাট তোমরাও বেরাও, দেখতে পাবে এই সৌন্দর্য, মানে সত্যি চোখে না দেখে মানে বিশ্বাসই করা যায় না।
আর যেন মনে হচ্ছে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি, একটা অসাধারণ ফিলিংস লাগছে। আর তার সাথে কখনো কখনো ঘন কালো মেঘ ঘনিয়ে আসছে, আবার কত সুন্দর একটা আকাশ, মানে একটা সুন্দর অসাধারণ একটা ভিউ। আর তার সাথে এই পাহাড়ের বৈচিত্র্যগুলো, মানে কোনো কোনো সময় সবুজ পাহাড়, আবার কোনো কোনো সময় পুরো মানে রুক্ষ পাহাড় দেখা যাচ্ছে, যেটা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে একটা সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, মানে এই পাহাড়গুলো যে আছে এখান থেকে কিন্তু মানে স্প্লিট করে নুড়ি পাথর বা বড় পাথরের চায়ও পড়তে পারে, সেটা একটু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। মানে একটু দূরের রাস্তাটাতে নোটিশ করাটা আমাদের খুব মানে করলে খুব ভালো হয়, কারণ সেটা আমরা বুঝতে পারছি। কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে দু একটা পাথর হয়তো ছিটকে পড়ে আছে, এরকম মনে হচ্ছে আমাদের হয়তো, বাট সেটা নাও হতে পারে। তবে একটু সাবধানতা অবলম্বন করা ভালো। তবে এই ফিলিংসটা তোমাদেরকে সত্যি মানে কতটা এক্সপ্লেন করছি বোঝাতে পারছি না, বাট তোমরাও বেরোও, ভালো লাগবে। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে তোমাদের এই অরুণাচল প্রদেশ রাইডের এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো কন্টিনিউ করা যাক। শিলাপাস যাওয়ার শুরুতেই আমরা রাস্তায় হালকা বরফ দেখতে পেলাম, মানে আমাদের এই এক্সাইটমেন্টটা সিরিয়াসলি বোঝানো সম্ভব না। আমরা দেখো দূরের ওই পাহাড়টাতে কিন্তু পুরো বরফে ঢাকা, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দেখো আশেপাশে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, তবে ভীষণ ভালো লাগছে। তবে এইবার থেকে কিন্তু ঠান্ডাটা বেশ জমিয়ে পড়ছে। শিলাপাসে যাচ্ছি, ফাইনালি পৌঁছে গেছে শিলাপাস। ব্যাপক লাগছে ওয়েদারটা, চারিদিকে কিছুক্ষণ আগে মনে হয় স্নোফল হয়েছে, সুন্দর লাগছে। কিছুটা মানে এখনো জমেনি, জমতে বাকি আছে। ভিউটা জাস্ট দেখো, আর চারিদিকে এত স্নোফল হয়েছে, পুরো ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে অসাধারণ লাগছে, মানে ভয়ঙ্কর সুন্দর লাগছে। মানে ভাবতে পারিনি আমরা এই সময় এসে এখানে বরফ পাবো। এই যে দেখো ব্যাপক লাগছে, আর ওইদিকে গেট রয়েছে ওয়েলকাম টু তাওয়াংয়ের, আর এদিকে পুরো বরফ, মানে ব্যাপক লাগছে। চলো তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করি। আর আমাদের সামনে এই যে মানে দুটো গাড়ি পার্ক করা রয়েছে, এই যে ব্যাপক লাগছে। এখন মনে হচ্ছে যে দুটো জ্যাকেট পরে বেরিয়েছিলাম, মনে হচ্ছে ঠিক আছে, কারণ খুব সুন্দর, মানে খুব ঠান্ডা লাগছে আর কি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এখানটাতে কর্পূরটা দেওয়া রয়েছে, আর এখানে হাওয়া দিচ্ছে। আসলে আমার কথা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। সবাই লেকের একটা অসাধারণ ভিউ এনজয় করছি, ভালো লাগছে। আর উপরে ওরা সব দাঁড়িয়ে রয়েছে, আমি জাস্ট এখানটাতে নিচে নামলাম একটুখানি এই ভিউটাকে নেবার জন্য। খুব ভালো লাগছে, এখানটা ব্যাপক সুন্দর লাগছে।
শিলাবাসের এই মানে অসাধারণ ভিউ উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। এখন আমরা যাব তাওয়াংয়ের দিকে। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, তবে প্রচণ্ড ঠান্ডা। আমরা সকালবেলা তোমাদের যেরকমভাবে বলছিলাম যে খুব একটা ঠান্ডা নেই, খুব একটা ঠান্ডা নেই, বাট এখানে চরম ঠান্ডা। আর এই পুরো দৃশ্যটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর, মানে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, ব্যাপক লাগলো। তবে শীতকালে, মানে আরও বেশি শীতকালে আসলে কিন্তু এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পুরোটাই বরফে ঢাকা পড়ে যায়। মানে হয়তো শুধু যাবার রাস্তা থাকে, এখন তো তাও দেখতে পাচ্ছ অনেকটা কম, বাট আমাদের জন্য এইটুকু বরফ বা এই সুন্দর সিনারিটা কিন্তু আমাদের কাছে অনেকটাই, মানে অনেকটাই, যেটা মানে মানে ভাষায় বলে ব্যক্ত করা যাবে না। তবে এই রাস্তাটা একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, কি ব্ল্যাক আইস বা স্কিড করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাস্তায়, যেহেতু কাদা রয়েছে। দেখো এই ভিউটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো পুরো ওই পাহাড়টাতে পুরো মেঘ হয়ে গেছে, আর ওইদিকে বরফ রয়েছে, খুব সুন্দর লাগলো। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, তবে আমরা চা কফির দোকান ছিল, বাট আমরা সেটা খেলাম না, আমাদেরকে যেহেতু তাওয়াংয়ের দিকে যেতে হবে, তো সেজন্য আমরা বেরিয়ে পড়লাম। সাড়ে পাঁচ থেকে নামার সময় রাস্তা খুব খারাপ হয়ে গেছে, পাশে বরফও পড়ে আছে, একটু পিছাগাড়ি স্কিড করে যাচ্ছে। রাস্তার এইসব কন্ডিশন রয়েছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে না, বরফগুলো গলে গেছে, প্রথমে বরফ জমেছিল, ওই যে বরফ গলে যাচ্ছে। আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানকার নাজারা ঠিক এরকম। আমরা ওদিক থেকে বেরিয়ে আসলাম, এখানে এসে এরকম কন্ডিশন, এদিকে শুকনো আছে কিন্তু ওদিকে ঠান্ডা, মারাত্মক ঠান্ডা হাওয়াটা এদিকে আসছে। আর হাত মনে হচ্ছে একদম হাতে মোড়ার মতো ক্ষমতা নেই, যাই করে যেতে হচ্ছে। সামনে গাড়িটা ছিল বেশ ভালো ছিল, ফট করে পেরিয়ে দিলাম গাড়িটাকে, দুটোই ঠান্ডা লাগছে। এত ঠান্ডা, সিরিয়াসলি এত ঠান্ডা হয়ে গেছে এই যে, আই লাভ জসবন্তকর, এত প্রচন্ড ঠান্ডা আছে এখানে, সিরিয়াসলি না হেলমেট খুলতে পারছি না কিছু। তো অনেকে আবার ঘুরছে, আমরা আসলে অনেকটা অনেকে টি শার্ট পরে ঘুরতে দেখছি, টি শার্ট হালকা জ্যাকেট, তো আমাদের কেন হচ্ছে না আমরা পাচ্ছি না যেন ঠান্ডা এত অতিরিক্ত মাত্রায়। উপরে ওই যে উপরে উপর থেকে আসলাম, আমরা প্রচুর কাঁপানো ঠান্ডা ছিল, এখন আপাতত এই এখানে যাবো, এই উপরে একটা সম্ভবত মনস্থির আছে না, এখানে ঠান্ডাটা একটু কম আছে, আমি প্রথমে ভাবছিলাম যে ঠান্ডাটা আছে। আর এই হচ্ছে গেট জসবন্তকর, তো উপরের দিকে মানে ভিতরের দিকে যাই চলো। এই হচ্ছে দেখো ভিতরে অনেক মানুষজন মানে ঘুরতে এসেছে, চলো। আসলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে না, মেবি একটু সমস্যা হচ্ছে। ওপরে দেখো, ওপরে কিন্তু ক্লাউড হয়ে গেছে, এই যে ওটা ক্লাউড হয়ে গেছে।
এইটা সিঁড়ি স্থানকার মেমোরিয়াল এখানে রয়েছে। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানেও প্রচন্ড ঠান্ডা পড়ছে।